বাংলাদেশ কে কে যে খাবে কার আগে ভাগ করে খাবে একলাই নিবে এই মিশন নিয়ে আমরা ব্যস্ত আছে বর্তমান সময়টা একদম রানিং রাজনৈতিক পরিস্থিতি খবর নিয়ে দেখবেন আমেরিকা বাংলাদেশের দিকে হাত বাড়াচ্ছে চিন্তা বাংলাদেশে একটা ঢুকাই রাখছে ভারত তো মুখের ভিতর বারে বারে নিয়ে যায় কিন্তু আমাদের কারণে পারে না আমরা দাঁত ভেঙে বের করে নিয়ে আসি মায়ানমার এক ধরনের শয়তানি কোনা দেশ শুরু করছে ঠিক কিনা একদিকে 10-12 লক্ষ রোহিঙ্গা মুসলিম তাদেরকে এখানে আনা হয়েছে পাঠানো হয়েছে যে কোনোভাবে তারা এসেছেন তারা আছেন তাদেরকেও তারা কাজে লাগানোর চেষ্টা করছে আমাদের পার্বত্য 3টা জেলা ভারতের মিজোরাম সহ কয়েকটা রাজ্য খ্রিস্টানদের সংখ্যা সেখানে কৌশল করে বাড়ানো হয়েছে এবং এই অঞ্চলটা নিয়ে সেখানে একটা খ্রিস্টান রাজ্য কায়েমের চেষ্টা আমেরিকার মাথায় আছে ইউরোপের মাথায় আছে সেই লক্ষ্যে তারা কাজ করতেছে আমরা কি সব বুঝি না সবাই সবটুকু বুঝি না কিন্তু বোঝানোর লোক তো আছে ঠিক কিনা বলে এত লাগে আছেন না ঠিক কিনা এই বাংলাদেশের ভবিষ্যৎ একটা সুনির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সেটা ইসলাম সেটা ইসলাম সুনির্ধারিত হয়ে আছে এখন পথে অনেক বাধা আসবে পথে অনেক ল্যাং মারতে চাইবে কিছুতেই কিছু হবে না ঠিক কিনা এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের হোসু ধরে গভীর রাতে এদেশের সন্তানের রক্ত বেজায় কোরআন বুকে এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে সবাই বড় সুরে সূর্য এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশের জলে স্থলে এদেশে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারে ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় ধানি ছড়িয়ে আছে দূর আরবে বাংলাদেশের শিকড় এই জাতির জাতিসত্তার শিকড় দিল্লি বা ওয়াশিংটন থেকে রস আহরণ করে না আগেও করে নাই এই জাতি এবং এই বাংলাদেশের শিকড় যে রস আহরণ করে বেঁচে থাকে যে রস আহরণ করে আস্তে আস্তে বড় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যে অঙ্কুর থেকে কিশোরে পরিণত হচ্ছে সেই রস আরব থেকে আহরণ করা হয় ইসলামের রস আহরণ করা হয় ঠিক কিনা এটা হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই বাস্তবতাটা যাদের মানতে সহ্য হয় না কষ্ট হয় তারা খামাখা বাংলাদেশের পিছনে 50টা বছর সময় নষ্ট করেছে তারা 50টা বছর বাংলাদেশের পিছনে নষ্ট করেছে বাংলাদেশ একটা মানব শিশুর মতো একটা মানব শিশু যেমন 9 মাস 10 মাসে জন্মগ্রহণ করে মাত্র 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ মাত্র 9 মাসের গোটা জাতির প্রচণ্ড এই কি বলে প্রসব বেদনার ফলে সর্বশেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্ম হয়ে গেছে 9 মাস গভীর বেদনা প্রসব বেদনার মতো গোটাকে গোটা জাতি উত্তাল এই প্রসব বেদনার ভিতর দিয়ে বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রটি জন্ম হয়ে গেছে জন্মের পর থেকে বাংলাদেশের 3 প্রকারের দুশ্মন কাজ শুরু দিয়েছে কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন বিদেশি সংস্থা মিশন এনজিও এদেশের ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে কাজ করছে ঠিক কিনা জোরে বলে প্রায় শতকরা শতভাগ মিডিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে এবং এদেশের আত্মশিক্ষিত কবি সাহিত্যিক গবেষক চিন্তক আলোচক অধ্যাপক পর্যায়ের যা ব্যক্তিরা আছে শতকরা 80% ব্যক্তি তাদের কথায় লেখায় কাজে কর্মে গ্রন্থে গ্রন্থমেলায় লেকচারে বক্তৃতায় ক্লাসের পড়ায় ইসলামকে ডুবানোর আর এই জাতিকে ধ্বংস করার প্রজেক্ট চালিয়ে যাচ্ছে এত কিছুর পরেও ইসলামে কিছু হয় নাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলে দিয়েছেন বাংলাদেশের কথা বাংলাদেশের কথা মিলান তারা চায় তারা চাচ্ছে তারা সবসময় চেয়ে থাকে আল্লাহর বাতি ধুয়ে দিয়া নিভাই দিতে আল্লাহ কি চান
নূরহি আল্লাহ তার সত্যের আলোকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্জ্বলিত করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এতে কাফেরদের যারা বিরোধী তাদের অনেক কষ্ট হবে, ডিস্টার্ব হবে, মন খারাপ হবে, রাগ হবে, মরণ কামড় দিবে, চেষ্টে যাবে, কি যে করবে করবে কি করবে না, খেয়ে হারিয়ে ফেলবে, চেয়ারের মধ্যে বৈশা বলবে ইসলাম নাকি থাকবে না, পরের দিন সে নিজেই থাকবে না। সব কোরআনে আগে বলা আছে, ঠিক কিনা বলে? কোরআনের বাইরে না, বাংলাদেশ কোরআনের বাইরে না, ঠিক কিনা? কোরআন শুধু আরবের জন্য না, বাংলাদেশ বাদ দিয়ে বাকি দুনিয়ার জন্য না। কাজেই আল্লাহর যে আয়াতগুলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও আকিদু কাইদা, এগুলি বাংলাদেশে স্বাক্ষরে দুরন্ত প্রমাণ আছে। তারা তাদের ষড়যন্ত্রের সব কিছু অ্যাপ্লাই করতেছে, আল্লাহও তার কৌশল অ্যাপ্লাই করতেছে, ঠিক কিনা? বিজয় হবে কার? বিজয় হবে কার? বিজয় হবে কার? ওরা তো চেষ্টা করেছে। এই আমাদের যত মিডিয়া আছে, যত পত্রিকা আছে, যত টেলিভিশন আছে, যত অনলাইন এই মিডিয়া আছে।